হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি টিয়াম শরিক শাহরিয়ার আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ ভিডিও। 110 পদে ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে নিয়োগ। ইসলামিক ফাউন্ডেশন, আবেদনের শেষ তারিখ 31/1/2023। উৎস দৈনিক ইত্তেফাক, স্থান বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রকল্প পরিচালকের কার্যালয় দারুল আরকাম ইবতেদাই মাদ্রাসা। স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প আগারগাঁ শেরেবাংলা নগর ঢাকা 1207। ইমেল pddarul@gmail.com। শিক্ষক নিয়োগ। পাবলিক বহাল বিজ্ঞপ্তি তারিখ 24 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নের দিন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ঘরে দুইটি করে উপজেলা জোন সার্কেল সহ মোট 110টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিচালনা করা হবে। মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে প্রথম সংশোধিত শিক্ষক সমাপ্ত প্রকল্প আওতা ইতিপূর্বে দারুল আরকাম মাদ্রাসা নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা প্রকল্প সমাপ্তির পরও মাদ্রাসাগুলো পরিচালনা চালু রেখে পাঠদানরত আছেন এবং অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে প্রকল্প দলিলের প্রভিশন মোতাবেক যাচাই বাছাই করতে নিয়োগ পাবলিক বহাল করার নিমিত্তে কেবল তাদের মধ্যে থেকে নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তাবলী পালন সাপেক্ষে বর্তমান কর্মস্থলের ভিত্তিতে জেলাওয়ারি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য নির্ধারিত ফরম ও এতদর্শ সংক্রান্ত নীতিমালা এবং নিয়োগের শর্তাবলী ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd থেকে ডাউনলোড করা পরে সংগ্রহ করা যাবে। শিক্ষাগত যোগ্যতা শর্তাবলী। নিয়োগ পাবলিক বহাল প্রার্থী প্রত্যেক শিক্ষককে বিষয়ভিত্তিক পাবলিক চাহিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সম্মান সম্মানের জিপি সম্পূর্ণ স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী পাবলিক সম্মানের জিপি সহ জিপি সম্পূর্ণ সম্মান ডিগ্রি অথবা সম্মানের মাদ্রাসা ডিগ্রি পাবলিক কওমি মাদ্রাসা সম্মানের ডিগ্রি পাবলিক সদন দারি দাওরায়ে হাদিস পাশ হতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ পাবলিক শ্রেণী পাবলিক সম্মান জিপি গ্রহণযোগ্য নয়। কমি নেশাবের শিক্ষকদের ক্ষেত্রে মকবুল তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 2. নিয়োগ বহাল প্রার্থী প্রত্যেক শিক্ষককে তার আবেদনে নিম্ন মাধ্যমিক পাবলিক সমান পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপের সদন পাবলিক ডিগ্রির বর্ণনা পাবলিক তথ্য সরবরাহ করতে হবে। 3. দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নিয়োগ পাবলিক বহালের ক্ষেত্রে প্রার্থীদের সর্বক্ষেত্রে ইসলামের বাস্তব অনুসারী হতে হবে। 4. বহালপ্রাপ্ত হলে অবলিক নির্বাচিত হলে তাকে বাংলাদেশের যে কোনো জেলা অবলিক উপজেলা প্রধান অবলিক বদলি করা হলে তাকে তা মানতে বাধ্য থাকতে হবে। 5. প্রার্থীদের সকল সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। জাল জালিয়াতিপূর্ণ কোনো সদনপ্রাপ্ত বা মিথ্যা তথ্য সরবরাহ করা হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনকানুন ব্যবস্থা গ্রহণ করা হবে। 6. প্রার্থী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম এবং পাঠ্যসূচি অনুযায়ী প্রথম হতে দিয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে পাঠদানে সক্ষম হতে হবে। 7. আবেদনপত্রের সাথে প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সংযুক্ত করতে হবে। 8. আবেদনপত্রের সাথে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ সহ অন্যান্য সকল সনদপত্রের 1 সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 9. প্রার্থীকে পত্র যোগাযোগের ঠিকানায় লেখা সম্বলিত 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত। 9.5 পূরণ 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপরে আলিয়া অবলিক কওমি কোন নেশাবের তা উল্লেখ সহ আবেদনকারীর বর্তমান মাদ্রাসার পূর্ণ ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। 10. শিক্ষকদের দারুল আকরাম আরকাম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ প্রত্যয়ন পত্র আবেদনের সাথে জমা দিতে হবে। প্রত্যয়ন পত্রে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল, নাম, পদবি ও মোবাইল নাম্বার অবশ্য থাকতে হবে। 11. নিয়োগ
অবলিক বহাল প্রাপ্ত হলে মাসিক সম্মানী ভাতা নির্ধারিত 12,500 টাকা এবং বছরে 2টি উৎসব ভাতা ইনসেন্টিভ প্রাপ্ত হবেন। 12 নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 13 প্রার্থীদের নিয়োগ পরীক্ষা তারিখ সময় ও স্থান যথাসময়ে জানানো হবে। 14 নিয়োগ অবলিক বহাল বিজ্ঞপ্তি বর্ণিত নির্ধারিত ফরম ব্যতীত এবং অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 15 শিক্ষকদের মাদ্রাসা পর্যায়ে অবস্থান করে দৈনিক 2টি শিফটে শ্রেণী পাঠদান পরিচালনা করতে হবে। 16 শিক্ষক নিয়োগ অবলিক বহাল অবলিক পদায়নের ক্ষেত্রে যে কোনো প্রকার তদবির অবলিক সুপারিশ প্রার্থীদের প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। 17 আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। চূড়ান্ত যাচাই বাছাইয়ের তারিখ ও সময়ে সকল সনদের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। 18 যে কোনো আবেদনপত্র গ্রহণ অবলিক বাতিল এবং শিক্ষক নিয়োগ অবলিক বহাল সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাছাড়া বর্ণিত শর্তাবলী এত 10 সংক্রান্ত নীতিমালার বিষয় সংশোধন সংযোজন পরিবর্তন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ডিফিফিতে অবলিক নীতিমালায় বর্ণিত প্রাসঙ্গিক অন্যান্য শর্তাবলী ও তাদের জন্য প্রযোজ্য হবে। নিয়োগ অবলিক বহাল বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশন ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd তে পাওয়া যাবে। আপনারা নিয়োগ সংক্রান্ত বিষয় আপনারা এই ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে গুগলে গিয়ে আপনারা বিস্তারিত নিয়োগ সংক্রান্ত বিষয় বিজ্ঞপ্তি সম্বন্ধে সবকিছু আপনারা দেখতে পারেন। 19 নম্বর পদ আগামী 31 জানুয়ারি 2023 তারিখের মধ্যে ডাকযোগে অবলিক সরাসরি নির্ধারিত ফরমে আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট বিভাগীয় অবলিক জেলা কার্যালয়ে জমা দিতে হবে। প্রকল্প কার্যালয়ে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। মোহাম্মদ আব্দুস সবর প্রকল্প পরিচালক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প। আমি নিয়োগ বিজ্ঞপ্তির এই ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত ভালোভাবে দেখে নেবেন। তো যাওয়ার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।